হ্যালো ভিভোর্স আজ আমরা দু হাজার চব্বিশ সালের রয়ামটের ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস এইটের ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি ফর্টিন তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে হুগলি কলেজ এট স্কুল তার সেন্ট প্যাসেজ এবং গ্রামা পোর্শন ডিসকাস করবো সো ভিউয়ার্স তোমরা দেখো ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে পোয়েম এটা হেনরি ওয়ার্স ওয়ার্থ লং ফেলোর লেখা অ্যান্ড এপ্রিল ডে থেকে নেওয়া হয়েছে আশা করি তোমাদের পোয়েমটা খুব ভালো করে পড়া হয়ে গেছে তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে সফিভার্স তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন দেখো প্রথমে এর দেখে বলছি টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো দ্য সান ইজ অপশান চারটা রয়েছে কোল্ড ডাল স্মল ওয়ার্ম সঠিক অ্যান্সার হবে অপশান ডি ওয়ার্ম এরপরে টু আইতে রয়েছে দ্য উড ইজ চারটে অপশান রয়েছে স্টিল ডার্ক স্ক্যারি নয়জি সঠিক অ্যান্সার হবে অপশান এ স্টিল এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো থ্রি আইতে কী বলেছে ইন দ্য উড অর্থাৎ জঙ্গলে বা অরণ্যে স্প্রিংস দ্য ফার্স্ট অর্থাৎ প্রথম প্রস্ফুটিত হয় অপশানগুলো রয়েছে ট্রি ফ্লাওয়ার স্টার লিভ সঠিক অ্যান্সার হবে অপশান বি ফ্লাওয়ার এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে দেখো বিয়ের দিকে কী বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও কোশ্চেনটা দেখো কী বলেছে হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ক্লাউডস অর্থাৎ কবি কীভাবে মেঘের বর্ণনা দিয়েছেন তাহলে অ্যান্সার কি লিখব দ্য পোয়েট ডেস্ক্রাইবস দ্য ক্লাউডস টু বি না ডার্ক নর মেনি ফোল্ডেড অর্থাৎ কবি যে মেঘটির বর্ণনা দিয়েছেন সেটি না বেশি অন্ধকারাচ্ছন্ন এবং না অধিক ভাঁজযুক্ত এরপরে চলে আসবো আমরা শিয়ের দিকে দেখো সিয়রের দিকে কী বলেছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম দ্যাট মিনস দ্য ফলোয়িং অর্থাৎ উপরের কবিতাংশ থেকে শব্দ খুঁজে বার করো যার অর্থ নিম্নলিখিত দেখো কী রয়েছে প্রেডিক্ট অর্থাৎ অনুমান করা প্রেডিক্ট থেকে হবে ফর্টেল অর্থাৎ ভবিষ্যৎ কি হবে বলে দেওয়া এরপরে আমরা চলে আসবো গ্রামার সেকশনে দেখো এর দিকে কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস অর্থাৎ বন্ধনীতে নিতে দেওয়া ক্রিয়াপদের সঠিক ফর্মটি দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো দেখো আয়ুদ্যা কি বলেছে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ড্যাস ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে ইজ এবং আর এ বিগ কান্ট্রি সঠিক অ্যান্সার হবে ইজ এরপর টু আইতে রয়েছে ইজ স্টুডেন্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে হ্যাব এবং হ্যাজ এ পেন সঠিক অ্যান্সার হবে হ্যাজ এ পেন এরপর থ্রি আইতে রয়েছে সুরেশ অ্যান্ড রিক ড্যাস ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে ইজ এবং আর গুড ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হবে আর গুড ফ্রেন্ডস এরপর আইভিতে রয়েছে সিক্সটি কিলোমিটারস ড্যাশ ব্র্যাকেটের মধ্যে ভরফর্ম রয়েছে ইজ এবং আর নট এ শর্ট ডিস্টেন্স এখানে হবে সিক্সটি কিলোমিটারস ইজ নট এ শর্ট ডিস্টেন্স এরপর ভি এর দাগে দেখো ভি এর দিকে কী বলছে দে ড্যাশ ব্র্যাকেটের মধ্যে রয়েছে প্লেজ এবং প্লে ক্রিকেট এভরিডে এখানে কী হবে দে প্লে ক্রিকেট এভরিডে ওকে সো ভিউয়ার্স এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি ফর্টিন হুগলি কলেজের স্কুলের সেন্ট প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য সহজে এ পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে টেল দেন বাই